শালা আর কি প্রবলেমে পড়লাম এবার, টাকা পয়সা শর্ট, কুরবানিও দেওয়া লাগে, কুরবানি ঈদ সামনে, কি যে করি, টাকা পয়সাও তো নাই, বাচ্চা কাচ্চা কেন অপেক্ষা করে রয়েছে, দামি দামি লোক আমি এলাকার কুরবানি যদি না দিই মান সম্মান থাকবো, এবার দেখি কি পাই, কিছুটা ব্যবস্থা করার লাগবো। ছাগল কিনে আনলাম, খুব ভালো হয়েছে তো, যদি বিক্রি করেন তাহলে আমি নেই না, আমি কুরবানি দিব না, সামনে কুরবানি ঈদ আইতেছে বুঝেন না কেন, কুরবানি দিন দেওয়া লাগবো না, বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আপনি হলেন মায় মাছ বলল আপনি কুরবানি দিবেন ছাগল, এইটা কি ভাই আমার সাজে কি করব ভাই, ঘর তো কুরবানি দেওয়াই লাগে, এটা তো আমি বুঝি, কিন্তু কার লগে দিন কও, ভাগে যাগর লগে দিন, সুদ খোর ঘুষ খোর, ব্যাংকে টাকা জমা দিয়ে রাখছি, সেগুলো টাকা দিয়ে দিব, ওগুলো দিলে কুরবানি হবো, তা ঠিকই বলছেন, এই যুগ জামানায় কয়জনে মনে করেন হালাল টাকা দেওয়া মনে করেন কুরবানি দিতে পারে, অর্থে ওইটা ভালো করছেন, খারাপ না, ছাগল হইলে তো নিজের হালাল টাকা দিয়ে দিতেছেন, এই হলো বিষয়, আমিও তো হাদিস শরীফ বুখারী সব তো পড়ছি, কুরবানি অনেক ফজিল, কুরবানি না দিলে কি চলে, কুরবানি তো দেওয়া লাগবে, এত বড় সবটা কি আমি মিস করে হারি করবো, এখন যদি চুরি করে আনি মানে মানে বোঝেন না ভাই, আমি যদি এখন পাবো করে থাকি তাহলে কুরবানি দিলে আমার সব হবো না, ডাবল সব, তাহলে এই পাপ আর সবে কাটাকাটি মাঝখান দিলে আমি বসতে পারবো ভাই, আপনি ইসলামটারে এইভাবে প্রেজেন্ট করতেছেন এখানে, আপনি আমি কিছু বুঝতে পারতেছি না ভাই, আপনি একটা আস্তে কোন আস্তে কোন, আর রাখেন মিয়া আপনি যে কাজ করছেন না, আপনি কি মনে করতেছেন, আপনি মনে করতেছেন এখানে কুরবানি না দিতে পারলে আমার ওয়েট কমে যেতেছে, আমার মান কমে যেতেছে, আরে মিয়া নামাজ পড়াও তো ফরজ, আপনি তো নামাজ পড়তে না যাইয়া তখন তো আপনার লজ্জা লাগে না, দেখা গেলো যে এক জায়গায় কোনো কাজ চলতেছে ওইখানে আপনি টাকা না দিলে আপনার মানে খাইতে যায়, আপনি কত তো গোপন ইবাদত আছে সেগুলো ইবাদত না করেন তখন তো আপনার মান খাটো হয়ে যায় না, মানে তখন আপনার কষ্ট লাগে না, যে আর কেউ না জানলেও তো আল্লাহ দিতেছে, আপনি যে চুরি করলেন এই কাজটাকে আপনি ঠিক করছেন ভাই, আপনি একটু নিজের চিন্তা করে দেখেন, আপনি আসলে কে কুরবানি দিতে বলছে ভাই, আপনার কে কুরবানি দিতে বলছে, আপনি কুরবানি তো তখন দিবেন যখন আপনার অবশিষ্ট টাকা থাকবে, আপনি চুরি করে কুরবানি দিতে হবে, আপনি এগুলো ধান্দাবাজি বাদ দেন ভাই, এগুলো ধান্দাবাজি দিয়া ইসলাম চলে না, ইসলাম রে হাসির পাত্র বানায়েন না, সুদের টাকা ঘুষের টাকা দিয়া আপনার কুরবানি দেওয়া আর না দেওয়া বরং আরও দিলে মনে হয় বেশি আপনার পাপ হবে, কারণ তো আপনি দেন নাই এক কথা, আর চুরি করে দিলেন এটা আপনার ডাবল পাপ হইতেছে, তাই বলি ভাই এগুলো ধান্দাবাজি বাদ দিয়া ইসলামরা আসলে যেভাবে আছে আপনি ওইভাবে প্রেজেন্ট করেন, আশা করি আপনি কথাগুলো বুঝতে পারছেন, যদিও শুনতে আপনার খারাপ লাগতে পারে ভাই, আপনার যে পরবর্তী প্রজন্ম আছে এগুলারে আপনি ভালো কিছু শিখে যান, আপনি যদি এগুলো করে যান আপনার ছেলে মেয়ে আপনার ভাইটা বাতি যা আছে না এরা কি করবে, এরা আপনার মতো হওয়ার চেষ্টা করবে, তাই বলি ভাই অনুরোধ ভাই ইসলামটারে এমনভাবে প্রেজেন্ট করেন না মানুষ যেটা হাসে দেয়, আসলে ইসলাম কি এরকম কোনো কিছু আছে, আপনি একটু ভাই নিজের বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন, বিষয়টা হচ্ছে যে যদি বুঝতে পারেন তাহলে তো ভালো, আপনি অনেক সম্মানী লোক, হয়তো বা আমার কোনো কথা আপনার পক্ষে গেল না, কিন্তু ভাই আমি না দেখি আজকে আপনি আমার সামনে ধরা পড়ছেন, কেউ না জানুক আল্লাহ কিন্তু আছে, অবৈধ টাকা দিয়ে আপনার কুরবানি দেওয়ার কোনো মানে হয় না ভাই, অবৈধ টাকা দিয়ে কুরবানি দিয়ে কোনো লাভও নাই, বরং আপনি যদি পারেন হালাল টাকা দিয়ে কুরবানি দিবেন, না পারলে ভাই চাপ নাই, আল্লাহ আপনার চাপ দিবে না, ইসলাম হচ্ছে সহজ, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ভাই, এত কষ্ট করে পারলে দেন না পারলে না দেন, আপনার যে মাংস খাওয়া লাগবে বিষয়টা তো এমন না, তো ভাই হয়তো বা আপনার পক্ষে কথাগুলো গেল না, কিন্তু বিবেকটা দিয়ে চিন্তা করে দেখেন খারাপ বলি নাই, যদি পারেন নেক্সট টাইম থেকে আশা করি এরকম কোনো কিছু আর করবেন না, তো ভাই ভুলটুল হলে ক্ষমা করে দেন, আপনি তো বুঝতে পারছেন, ধন্যবাদ ভাই ভালো থাকেন, হ্যাঁ ঠিক আছে ভাই, ভুল বুঝাবুঝি অনেক হয়েছে, সমাধানও আছে,
ছাগল আর বুলা দিয়ে দেন। হ্যাঁ।